এই প্রবাদ বাক্যটি বর্তমান প্রজন্মের কাছে লকডাউনে চলাকালীন অনেকটাই যেন ভারী হয়ে উঠেছে। কোথাও আনন্দ ফুর্তি আরামায়েশের জন্য যেতে পারছেন না কপুত কপুতিরা, কোথায় যাবেন বেচারারা? রাজ্যে নিষিদ্ধ পল্লী পর্যন্ত নেই, ক্ষণিকের আনন্দ তো মেটাতেই হবে, তাও যদি গৃহশিক্ষকের বাড়ি হয় তাহলে একেবারেই নিরাপদ। শিক্ষক সমাজে জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ড যখন নিষিদ্ধ পল্লীর আখড়ায় পরিণত হয় তা কেমনটাই হয়? ঠিক ভাবছেন কেন বলছি এই কথাগুলো? আজ যে সংবাদটুকু আপনারা দেখতে পাচ্ছেন তা কিন্তু আগরতলা স্বনামধন্য এলাকা মাস্টারপাড়া থেকে তোলা সংগৃহীত ছবি, ভালোভাবেই দেখুন। ক্ষণিকের আনন্দ মেটানোর জন্য গৃহশিক্ষকের বাড়ির মধ্যে কি চলছে রং লীলা, কৃষ্ণলীলায় চলছে এমনটু কটাক্ষ করছেন স্থানীয় মানুষজন। শিক্ষক বাবাজি বিশাল দেব একেবারে সুবিশাল কাণ্ডকীর্তি চালাচ্ছেন দীর্ঘদিন ধরেই এলাকার মধ্যে। বহুবার থানাবাবুদের বলা সত্ত্বেও নিষিদ্ধ পল্লীর ঠেক্কে মধ্যে হয়তোবা ইনারও আনন্দ আয়েসের জন্য আসেন, তাই 2 ঘন্টা দেরিতে আসলেন থানাবাবুরা। হয়তো ইনারও সঙ্গ দিচ্ছিলেন নাকি, সে প্রশ্ন ঘোরপাক খাচ্ছে স্থানীয় মানুষদের মধ্যেই। দুদুটি থানা ঢিলছোড়া দূরত্বে অবস্থিত, নিষিদ্ধ পল্লীর ঠেক শিক্ষকের বাড়িতে তা কী করে আসবেন, হয়তোবা ইনারও আসেন এমনটাও কটাক্ষ করছেন স্থানীয় পার্শ্ববর্তী এলাকার মানুষজন। যদিও 2.5 ঘন্টার ব্যবধানে এসে কপুত কপুতিদের উদ্ধার করে থানায় নিয়ে যান, তবে তদন্ত হবে কি না সে প্রশ্ন অবশ্য বলাই মুশকিল। দেখুন ছবিগুলো খুব ভালোভাবেই দেখুন। বাড়ির ভাষা বলতে প্রায় দিন এরকম একটা অসুবিধা হইতেছে, ডিস্টার্বেন্স হইতেছে। পাড়ার হইতে কয়েকবার জানানো হয়েছে, তারা এমন কয়েকবার ধরছে, বাড়ির মালিক কাজ করে বাইকে গেল গা, কিন্তু আরো 2-1 বার ধরা হয়েছে। ধরার পর পুলিশ আইসে তারা লয়ে গেছে, কিন্তু কোনো অ্যাকশন নাই বাড়িটার ভিতরে। বাড়ির মালিক তারা ফ্যামিলি থাকে না, শুধু 2টা ছেলে থাকে। একটার নাম হচ্ছে বিশাল দেব, আর ছোটার নাম হলো এটা নন্দু দেব। হ্যাঁ, অলরেডি ড্রাগসের জেল খেটে আছে, এবং কিন্তু জামিন অমনা আছে ছেলেটা। আজকে তো আমি দেখলাম যে এদিকে 2টা ছেলে 2টা মেয়ে ঘরের ভিতরে বইয়া মদের আসল নিয়ে বইয়া, তারা 2 রুমে সেপারেট হইয়া অসাধারণ অবস্থায় তারা ঘরের। লকডাউনের মধ্যে কিসের করুণার ভয়, আনন্দ তো মেটাতেই হবে, তাই গৃহশিক্ষকের বাড়ি এখন নিরাপদ ঠিকানা। ব্যুরো রিপোর্ট, নিউজ সুইজারল্যান্ড।